করোনার প্রভাবে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো এবার ঈদে পর্যটক শূন্য। সরকার কিছু বিধিনিষেধ শিথিল করলেও বিনোদন কেন্দ্রগুলোতে এখনও চলছে তালা। পতেঙ্গা, সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা আর সি ওয়ার্ল্ড এখন জনমানব শূন্য। তবে এই সময়ে প্রকৃতি ফিরে পেয়েছে যেন নতুন রূপ। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় থাকলেও এবার সব কেন্দ্রেই বিরাজ করছে শুনশান নীরবতা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নেই কোনো পর্যটক, অপরূপ সৈকত পড়ে আছে নিঃসঙ্গ একা। পতেঙ্গা সৈকতের এমন রূপ সচরাচর দেখা যায় না। তবে কেউ সৈকতে যাওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দিচ্ছেন পুলিশ। 2 কিলোমিটারের মধ্যে 3টা চেকপোস্ট বসিয়েছি আউটগোয়িং এবং ইনকামিংয়ে, যাতে এই আমাদের যে টুরিস্ট স্পট এটি একেবারে জনমানব শূন্য থাকে। কারণ এখন আমাদের মেইন টার্গেটই হচ্ছে জনসমাগম, যে কোনোভাবে এটা জিরো টলারেন্সে নিয়ে আসা। একই চিত্র নগরীর ফয়েজ লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, বাটারফ্লাই পার্ক, আগ্রাবাদে জাম্বুরি পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানান, প্রতি ঈদে দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের সমাগমে মুখরিত থাকে ফয়েজ লেক। এবার সেখানে কেবল পাখির কলকাকলি। এবার পুরো দেশ এবং পৃথিবী স্তব্ধ করোনা কারণের জন্য, সরকার নির্দেশনার কারণে এবং স্বাস্থ্যবিধি, জনস্বার্থে স্বাস্থ্যবিধি মানার কারণে। চট্টগ্রাম চিড়িয়াখানাতেও নেই কোনো দর্শনার্থী। ঈদের সময় এই চিড়িয়াখানায় দর্শনার্থী আসে 17 থেকে 18 হাজার। এবারে চিত্রটা একেবারেই আলাদা। চিড়িয়াখানার জন্মের পর থেকে প্রথমবারের মতো আমরা ঈদের চিড়িয়াখানাটা বন্ধ আছে, আর মানে এটার 35-36 লক্ষ টাকা আমাদের লস হবে। এদিকে বিনোদন কেন্দ্রে যাতে দর্শনার্থী প্রবেশ করতে না পারে সেদিকে তৎপর রয়েছে জেলা প্রশাসন। যে মানুষজন যেখানেই আসছেন, যেমন দেখবেন টিকিট কাউন্টার সবকিছুই বন্ধ, এগুলো নিশ্চিত করছি, এবং কেউ যদি অনিয়ম করে ঢুকে তার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে সামাজিক দূরত্ব মেনে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার দাবি দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।